অসহায় গরিব মানুষের মাঝে খাবার বিলি করে অঝোরে কাঁদলেন বিদেশিনী নাতালিয়া। তিনি একটা ঘরে খাবারের বাক্স পথচারীদের হাতে দেন আর চোখ মুছেন, ভাবতেই পারেননি এইভাবেও মানুষ বাঁচে। এমনটাই দেখা যায় তার স্বামী হাবিবের করা ভিডিওতে। বেলারুশের মেয়ে নাতালিয়া আর লক্ষ্মীপুরের ছেলে হাবিব সন্তানদের নিয়ে দেশে আসার পর থেকে আনন্দের জোয়ার বইছে তাদের পরিবারে। শাশুড়ি এবং শ্বশুর বাড়ির লোকজনদের ব্যবহারে আবেগ আপ্লুত তিনি। সবার জন্য নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের গিফট। নাতালিয়াকে পেয়ে খুশি হাবিবের স্বজনরা। দেশে এসে হাবিব বসে নেই, গেছেন শোরুম উদ্বোধন করতে, দেখা করেছেন ভালোবাসার মানুষদের সাথে। দেশের সফরে এসে মানুষের ভালোবাসায় শিক্ত এই দম্পতি। হাবিব নাতালিয়া নেট দুনিয়ায় সেলিব্রিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি ও মজার সব ভিডিও প্রতিদিন দেখছে লাখো লাখো বাংলা ভাষাভাষী মানুষ। এই দম্পতির প্রেম পর্বটাও ভীষণ রোমান্টিক। তাদের প্রেমের শুরু হয় 2012 সাল থেকে। জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ স্টেডিয়ামে স্টুডেন্ট জব করতে গিয়ে হাবিবের সাথে নাতালিয়ার পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। দুজন দুদেশের হলেও একে অপরের প্রতি প্রেমের টান, আস্থা ও বিশ্বাসের কমতি ছিল না। 4 বছরের প্রেম শেষে 2017 সালের 9 জুলাই ধর্মীয়ভাবে বিয়ে করেন তারা। 2018 সালে আবার জার্মানির নিয়মনীতি মেনে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান নাদিয়া রহমান। 2021 সালে এই দম্পতি বাংলাদেশে আসেন। এটাই ছিল বিদেশি বধূর প্রথম বাংলাদেশের সফর। দেশে আসার একদিন পর রাজধানীর মিরপুরের বাসার ছাদে গায়ে হলুদ করেন তারা আর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বাঙালি আনার ছাপ। আবারও জার্মানিতে ফেরার পর দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হন নাতালিয়া। তাদের কোল জুড়ে আসে ছেলের সন্তান নিফান রহমান। কর্মসূত্রে জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যের কোমনিজ শহরে থাকেন এই দম্পতি। হাবিবের আত্মীয় স্বজনরা থাকেন ঢাকায়, তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। বাবার কর্মসূত্রে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং পড়াশোনা সূত্রে রাজশাহীতে কাটে জীবনের বিভিন্ন সময়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে হাবিব 2012 সালে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে উচ্চশিক্ষার জন্য যান। পড়াশোনা শেষে জার্মানি একটি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি। অন্যদিকে বেলারুশের মেয়ে নাতালিয়া উচ্চ শিক্ষার জন্য জার্মানি আসেন 2010 সালে। মিউনিখের লুডভিগ ম্যাক্সিলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে নাতালিয়া একটি কোম্পানিতে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। 2020 সালের অক্টোবরের শেষে জার্মানিতে দীর্ঘ লকডাউনের একঘেয়েমি কাটাতে শখের বসে নাতালিয়া অ্যান্ড হাবিব দ্য মিক্স ম্যাচ ফ্যামিলি নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খোলেন। নিত্যদিনের কাজ ছাড়াও বিভিন্ন সামাজিক বার্তামূলক ভিডিও তৈরি করে সেখানে পোস্ট করতে থাকেন। ধীরে ধীরে তাদের অনুসারী বাড়তে থাকে। নাতালিয়ার ভাঙা ভাঙা বাংলা বলা ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং ছোট্ট নাদিয়ার সরব উপস্থিতিতে অল্প দিনেই তাদের ইউটিউব চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে। বিনোদন দেওয়ার মাধ্যমে অনেক সামাজিক বার্তামূলক ভিডিও মানুষের কাছে পৌঁছে দেন তারা। ভিডিওর বিষয়বস্তু থাকে নারীদের সম্মান ও অধিকার, সাংসারিক কাজে পুরুষদের সহায়তা করা, বাচ্চাদের সঠিক খাদ্যাভ্যাস ও তাদের দৈনন্দিন জীবনের পজিটিভ দিক। তাদের সুখের সংসার এটাই প্রমাণ করে প্রেম মানে না কোনো বাধা, মানে না কোনো জাত কিংবা দেশের সীমান্ত। এর জ্বলন্ত উদাহরণ হাবিব নাতালিয়া দম্পতি। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।